ডিম আলুর দারুণ একটি রান্না শেয়ার করছি, যেটা ব্যাচেলার বা নতুন রাঁধুনিদের জন্য অনেক বেশি কাজে আসবে। হাতের কাছে থাকা মশলা দিয়ে রান্নাটা করা যাবে আর খেতেও দারুণ মজার। যাদের কাছে এরকম ভিন্নভাবে রান্না ভালো লাগে, চাইলে আজকের রেসিপিও দেখে নিতে পারেন। ঝটপট রান্নাটা করে গরম ভাতের সাথে খাওয়া যাবে। সহজ একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। ডিম আলু রান্নার জন্য আমি এখানে মাঝখান থেকে কেটে নেওয়া 5 থেকে 6 পিসের মতো নিয়েছি কাঁচা আলু, 4টা ডিম নিয়েছি। এখন 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এই আলু আর ডিমটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে মেশানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আলু আর ডিমটা ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিলেই হয়ে যাবে। এই ডিম আর আলুটা একটু সময় নিয়ে ভাজলে উপরের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তেল থেকে উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই ডিম আলু রান্না করার পালা। প্যানে যে তেলটা ছিল এটাতে কিছু আস্ত গরম মশলা আর 3টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ আর 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এই তেলের সাথে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর 1টার মতো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর টমেটোর সাথে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যে আলুগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো যখন বড় বড় তাই পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা যখন সিদ্ধ করব তখন চুলার আঁচ কমিয়ে রাখতে হবে যাতে ঝোলটা তাড়াতাড়ি টেনে না যায় আর আলুটা ভালো করে সিদ্ধ হয়। আলুর টুকরোগুলো যেহেতু বড় বড়, এখন আলুর টুকরোগুলো সিদ্ধ করা হয়ে গেছে। ভেজে নেওয়া ডিমগুলো উপরে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ আবারও একটু দেখে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করার পালা। ডিম আলু দিয়ে সহজ একটা রান্না শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।